সকাল সকাল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কাটনা ভালো লাগে বলো তাই সকাল সকাল তোমাদের সামনে নিয়ে চলে এলাম দারুন একটা ধামাকাদার ভিডিও আর সবার কাছে রিকোয়েস্ট করলাম দেখো ফুল গাছগুলো আর থেকে বড় রিকোয়েস্ট যেটা আমাকে ক্ষমা করে দিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে শুধুই হবে আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আর তোমাদের মনে যে প্রশ্নটা ছিল আজকে সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আমি শুরু করেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কতটা ভালো আছি সেটা তোমরা কথা শুনেই বুঝতে হচ্ছে তো আজকে আবার নতুন ভিডিও তোমাদের নিয়ে শুরু করলাম চলো বন্ধুরা কন্টিনিউ তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকে ভিডিওটি একদম সম্পূর্ণ নতুন আর তোমাদের কাছে ফার্স্ট আমি মানে ফার্স্ট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমার ক্ষমা করে দিও মানে তোমাদের সঙ্গে এমন কিছু আমি ব্যবহার করেছি তো ভিডিওর মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে প্লিজ তোমরা ক্ষমা করে দিও ধরতে গেলে সেটা প্র্যাঙও হতে পারে প্র্যাংও করে ফেলেছিলাম কিন্তু প্র্যাঙ্ক করলে তো ভিডিও লাস্টে বলে দেওয়া হয় কিন্তু আমি বলিনি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা পারতি তোমাদের কাছে তো আমি সম্পূর্ণ বলবো তোমাদের সাথে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আমি বলবো সবটাই কোনটা নিয়ে কোন ভিডিওতে আমি প্র্যাঙ্ক করেছি সবটাই বলবো চলো ভিডিওটি দেখতে থাকো আর আমি আজকে এখানেই এসেছি ভিডিও বানাতে মানে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে বলে দিতে মানে অনেক দিন হয়ে গেছে যে এই ভিডিওটা দেবো এই ভিডিওটা দেবো কিছুতেই সময় হয়ে উঠছে না যে আমায় ষষ্ঠী এদিক ওদিক এটা সেটা হলো তারপর আমার শরীর অসুস্থ হলো কিছুতেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছিলাম না তো কতদিন আর আমি চেপে রাখবো বলো মানে নিজের যেটা সেটা নিজের মতো করেই বললে ভালো হয় দেখালে ভালো হয় অন্যের জিনিস নিয়ে মানে প্রাণ করেছিলাম সেই জন্য মানে অন্যায় করেছিলাম আবারও বারবার বলছি তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তো নিজের দিদি ভাই বোন হিসাবে সবাই ক্ষমা করে দিয়ে দিদি ও দিদি হিসাবে যে যেভাবে আমাকে সম্মান করো আমাকে ক্ষমা করে দিয়ে কারণ যে সেই ভিডিওটা তো তোমরা এতটা ভালোবাসা দিয়েছো এতটাই সাপোর্ট করেছো তো আমার কাছে অনেক অনেক ভালোবাসা আর অনেকটা অনেকেই বলেছে অনেকেই ফোন পর্যন্ত আমাকে করেছে সত্যি কিনা সেটা জানার জন্য তো সেই সময় কি বলো তো বন্ধুরা আর মানে আমার এত হাসি পায় মানে প্র্যাঙ্ক করতে গেলে আমি খুব হেসে ফেলি তো সেই সময় ফোনেতে কথা বলতে বলতে মানে ফোনটা এক জায়গায় রেখে আমি অন্য জায়গায় গিয়ে হাসছি সেই সময় তো আর আমি কি মানে ভিডিও করে রাখতে পারিনি বোনও ফোন করেছিল যে দি ভাই সত্যি কথা আকাশ ভাইও ফোন করেছিল যে দি হ্যাঁ ভালো হয়েছে সবাই ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আসলে তোমরা বুঝতেই পারছো কোন ভিডিওটার কথা বলছি আমি এগুলো নিয়ে সবাই বলছিল। তারপরে বাবুও ফোন করেছিল এমনকি আমার মানে পরিবারের সবাইও ফোন করেছিল ফ্যামিলি তো সেইগুলো নিয়ে আমি বলবো তো সেটা নিয়ে আমি বলছি তোমাদের সঙ্গে কিছুক্ষণ ওয়েট করো আসলেই তোমরা বুঝতে পেরে গেছো তো সবাই সিরিয়াস ধরে নিয়েছিল আর শুধু একজন মানে আমার এটা বুঝে গেছিল আমার প্রাঙ্কটা সেটা হচ্ছে জুলিবন জুলিবনের লাইভে ছিলাম তখন বলছিল আমার গলার ভয়েসটা হয়তো একটু আসতে হয়ে যাচ্ছে সেই জন্য একটু সমস্যা হতে পারে তোমাদের শোনার তো জুলিবন লাইভে বলেছিলাম আমনিদি তুমি কিন্তু খুব প্রাঙ্ক করো এটা কি সত্যি তো আমি বললাম জুলিবন নেক্সট নেক্সট টাইমে বলবো তাহলে জুলিবন বলছিল যে হ্যাঁ হয়তো ভিডিও আসবে তো জুলিবন প্রাণটা আমার ধরে ফেলেছিলো শুধু বলছিল যে মামনিদি তুমি যে এত প্রাণ করতে পারো তোমার দিয়ে আমার বিশ্বাস নেই তো সত্যি কথা আমি প্রাণই করেছিলাম আমি আবারও বললাম যে আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই তো চলো ভিডিওটি দেখতে থাকো আমি লাস্ট পর্যন্ত বলছি তোমাদের সাথে দেখো তোমরা আমার পরিবার আমার পরিবার যেমন একটা আছে তোমরাও আমার ইউটিউব পরিবার তো তোমাদের কাছে আমি কিছুই লুকাবো না সব কিছু তোমাদের সঙ্গেই আমি শেয়ার করি সুখ দুঃখ হাসি কান্না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেন আমি এটাও লুকিয়ে রাখবো বলো এটা তো লুকিয়ে রাখার কোনো মানে তোমরা তো সব সবাই আমার পরিবার সেই জন্য তোমাদের কাছে আমি কিছুই লুকাবো না আর এখানে আমরা টাড়ি খুব যাচ্ছে রাস্তা দিয়ে সেই জন্য কথাটা তোমরা একটু মানিয়ে নিও শুনতে অসুবিধা হলেও তো আমি এখানেই এসে ভিডিওটা করছি তো সেই কারণে আমি তোমাদের কাছে কিছুই লোকাতে চাই না আর আশা করছি লোকাবো না এতটা হ্যাঁ কেন যে এখনও বলছি না একটু ওয়েট করো এদিকে ওদিক থেকে একটু সাউন্ড আসছে সেই জন্য আমার দেরি হচ্ছে ভিডিওটা কেটে কেটে নিতে হচ্ছে তো আমি বলবো অবশ্যই বলবো তোমাদের অনেকক্ষণ ওয়েট করে রাখছি আর করা যাবে বলো তোমাদের দিদিভাই একটা ভুল করে ফেলেছে প্র্যাঙ্কের প্র্যাঙ্ক করতে গিয়ে খুব বড় একটা ভুল করে ফেলেছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আর বোনু তো আমাকে খুবই বলছিল যে দিদিভাই ভালো হয়েছে মামের জন্য ভালো হয়েছে কলেজ টলেজ যাবে আর বাবুও তো ফোন করে বলছিল মাসি তুমি আমাকে বলো নি তুমি স্কুটি নিয়ে নিলে এই যে বলে দিলাম যে আমি যে স্কুটিটা নিয়েছি যে প্র্যাঙ্কটা করেছিলাম স্কুটির উপরে ওই স্কুটিটা আমার ছিল না আর আমরা এই মুহূর্তে কিনতে পারবো না আমাদের একটা বাইক আছে গ্ল্যামার বাইক রয়েছে তো এই মুহূর্তে আমরা স্কুটি কেনার মতো সম মানে পরিস্থিতিই নেই তো আমি বলছি ওই আমি একা একাই ভিডিওটা শ্যুট করছি কারণ কেউ নেই এখন ক্যামেরা ধরে দেওয়ার মতো তো যেটা বলছিলাম যে স্কুটিটা ছিল দেখিয়েছিলাম প্র্যাঙ্ক করেছিলাম তোমাদের উপর তো সেটা আমার ছিল না সেটা ছিল আমার ভাগনা কেননা যখন গাড়িটাকে পুজো দেওয়া হচ্ছিল নারকেলটাকে মানে গাড়ির কাছে ভাঙতে হয়েছিল উৎসর্গ করতে হয়েছিল সেটা কিন্তু আমার ভাগনাই ভেঙেছিল তো সেটা থেকে অনেকের মাথাতে এসেছিল যে যে গাড়িটা কিনেছে সেই সে নারকেলটা না ভেঙে অন্য কাউকে দিয়ে ভাঙালো কেন তো আমি বলেছিলাম না যে আমি ক্যামেরা করছি সেই জন্য আমি নারকেলটা ভাঙতে পারলাম না ভাগনাকে দিয়ে ভাঙালাম যে অন্য একজন ভাঙলো যে ওটা আমার ভাগনা ছিল ভাগনা স্কুটিটা কিনেছে তো ভাগনা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো পুজো দিতে যে আমাদের গোপু সোনার কাছে পুজো দিতে এনেছিল। তো সোনার কাছে পুজোও দিয়েছিল আর হচ্ছে সেই সময় আমি তোমাদের উপরে একটা এই যে বাইক মানে স্কুটিটা নিয়ে বাইক বলছি সরি আর স্কুটিটা নিয়ে তোমাদের কাছে একটা প্রাঙ্গ ভিডিও করেছিলাম তো আমি ভিডিও শেষে বলে দিয়ে দিতে পারতাম যে এটা প্রাণ ছিল ওটা আমার স্কুটি ছিল না নেক্সট ভিডিওতে আমি এই ভিডিওটা করবো বলে জাস্ট তোমাদের সঙ্গে আমি একটা মজা করলাম প্রাং করলাম বলতে পারো তো প্লিজ ক্ষমা করে দিও বারবার একটাই কথা বলছি তোমাদের কাছে ক্ষমা করে দিও আর কিছু বলার নেই পারলে ক্ষমা করে দিও নইলে রাগ করে থেকো তোমরা সবাই প্লিজ বাবু ক্ষমা করে দিস আর বোনু ক্ষমা করে দিও সবাই আকাশ ভাইকেও বলছে আকাশ ভাই কালকেই মাত্র ফোন করেছিল কালকে এরকম সময় যে সত্যি দিদি নিয়েছে ও স্কুটিটা ভালো হয়েছে তো চলো আর বক বক করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত ভিডিওটি রাখছি ভালো লাগে যদি ভালো লাগে যদি ক্ষমা করে দিও আর ভালো না লাগলে ক্ষমা করতে হবে না চলো টাটা বাই